ব্যাপার বৌমা? কত বেলা হয়ে গেছে, এখনো তুমি রান্না সরাও নাই। কি রান্ধু মা, ঘরে চাল ডাল তেল নুন কোনো কিছু নাই, আমি কি রান্ধু? আপনার পোলা বাজারে গেছে, যদি বাজার থেকে কিছু নিয়ে আসে আমি আপনারে রান্না দিব, তারপরে খাইয়েন। আমার শাওনের চাকরিটা যাওয়ার পর থেকে এই সংসারটাতে খালি অভাবই লাগে আছে। আল্লাহই কইতে পারে কবে যে এই অভাব যাইব। এদিকে আমার পেট তো ক্ষুধায় জল জল করতেছে। বৌমা, শাওন কোন সময় বাজার আনবো, কোন সময় তুমি রানবা, আর আমি কোন সময় খামু কও? আমি জানি না, আমি কোনো কিছুই জানি না, আপনি কখন খাইবেন এটাও জানি না, আমি কখন খামু এটাও জানি না। আমার নিজের এই অভাবে সংসার আর ভালো লাগতেছে না। মিতু, ব্যাগ খালি কেন? হ্যাঁ, চাল ডাল নুন কই, বাজার কই? আমি কিছু আনতে পারি নাই। কেন, তুমি বাজারে যাও নাই? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই মিতু, আমি বাজারে যাই বাকিতে চাল ডাল নুন সবকিছুই আনতে গেছিলাম, কিন্তু আমারে কেউ কোনো বাজার দিল না। আমি দোকানদারের হাত পা পর্যন্ত জড়াই ধরছি, আমার 1 কেজি চাল দেন, আমার 1 কেজি চাইলও কেউ দিল না, আমি কি করবো কো? কেন্দেই নাই জানো, আমার যে চাকরি নাই ওরা চিন্তা করছে আমি কোনোদিন এই সদায়ের টাকাগুলো দিতেই পারুম না, এর জন্য আমারে কোনো কিছু দেয় নাই। আমি এত জায়গায় কাম খুঁজতেছি, কোনো জায়গায় কামও পাইতেছি না, আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। তোমার মাথা কাজ করে না, না তুমি কোনো কিছুই করতে পারবে না, তোমার কোনো কিছু করার যোগ্যতা নাই, তুমি আমার ঘরে না খাওয়ায় রাখবা? তাহলে একটা কাম করো, তুমি যেহেতু কোনো কিছু করতেই পারবে না তাহলে ভিক্ষা করো, ভিক্ষা ছাড়া তুমি এই সংসার চালাইতে পারবে না। মা, আপনি দাঁড়ায় আছেন কেন? একটা কাম করেন, ঘরের মধ্যে যাইয়ে থাল লয়ে আসেন, আর একটা গামছা নিয়ে আসেন, গামছা নিয়ে এসে আপনার পোলার পাও বাইন্ধা দেন, বাজারে যাই ভিক্ষা করুক। খবরদার মিতু, একদম বাজে কথা কইবা না, দরকার পড়লে আমার রক্ত মাংস সবকিছু বেইচা দেমু, তারপর তুম করে খাওয়ামু। এমন একটা বাজে কথা কইতে কি তোমার একটু মুখে বাদলো না? হ্যাঁ, আমি ভিক্ষা করবো কেন? আচ্ছা এই, আমি না তোমার স্বামী, এমন কথা কেমনে কইলা তুমি? তুই আমার কসুর স্বামী, তুই আমারে খাওয়াইতে পারবি না, পড়াইতে পারবি না, আমার দায়িত্ব নিতে পারবি না, তুই আবার স্বামী হইতে আইছস না? শোন, তোর তো কোনো যোগ্যতাই নাই, ভাদাই মা একটা, আমার জীবনে বড় ভুল হইছে তোর মতো পোলারে বিয়ে করা। কি কইলা তুমি? আমারে বিয়ে কইরা ভুল করছো? অবশ্যই আমি ভুল করছি, তোর কোনো যোগ্যতা নাই আমারে রাখার। এই, আমার মতো একটা সুন্দরী শিক্ষিত মেয়ে কেন অভাবে সংসার করতে যাবে? আমি আর অভাবে সংসার করব না, আমার জীবন অনেক নষ্ট করছি, আমি আর অভাবে সংসারে থাইকে আমার জীবন নষ্ট করতে চাই না, আমি তোর সংসারের কপালে লাথি মাইরা আমি আমার বাপের বাড়ি যাবো গা। তুই আমার গায়ে হাত তুলছস তাই না বৌমা? ও বৌমা, তুমি আমার শাওন রেসারা যাও না, তুমি যদি আমার শাওন রেসাইরা যাও তাহলে কিন্তু আমার শাওন বাঁচবো না, আমার শাওন তোমারে অনেক ভালোবাসে। আম্মা, আপনার পোলার ভালোবাসা ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? কেমন পুরুষ মানুষ যে বউয়ের দায়িত্ব নিতে পারে না, বউয়েরে খাওয়াইতে পারে না? শোনেন মা, আমি এই সংসার আর করুম না, আমি আপনার অনেক সম্মান করি, তাই আমি আপনারে কইতাছি আপনি আমারে ঠেকাইয়েন না, আপনি যদি আমারে ঠেকান আল্লাহর কসম আমি এমন কিছু কইরা বসুম যা আপনারা কল্পনাও করতে পারবেন না। বৌমা, বৌমা, মিতু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার ছেড়ে যাও না, দেখো আমার এই খারাপ সময় বেশি দিন থাকবো না, সব ঠিক হয়ে যাইব, দেখো তোমার ছাড়া আমি থাকতে পারবো না, তোমার ছাড়া আমি মরে যাবো। তুমি মরে যাও তাতে আমার কোনো কিছু আসবে যাবে না, তাও আমি এই অভাবে সংসার করুম না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। না না, আমি তোমারে যাইতে দিব না, দাঁড়াও দেখো দেখো সাইরা দেখো তেছি আমারে। বৌমা, আরে বৌমা তুমি যাও না বৌমা। কি রে বোন, তুই একলাই চলে আসছিস, তোর জামাই আহে নাই? হ্যাঁ বাড়িতে আছে, আমি হারে একেবারে থুয়ে চলে আইছি। আরে বোন, তুই একদম ঠিক কাম করছিস, আমরা তোর দুইটা ভাই বাচ্চা থাকতে তুই কেন লিগে একটা ভাদাইমার ঘর করবি কত? আর আমরা তোর দুই ভাই আছি না,
তোর পেট আমরা দুই ভাই ঠিকই চালাই লইতে পারবো। আরে বোন, রিপন একদম ঠিকই কইছে। আজ থেকে তোর খাওয়ান পরনে যত দায়িত্ব আছে সব আমরা নিমু। ওই ফকিরনির বাচ্চার কাছে তোর আর যাওয়ার দরকার নাই। তোর একটা ভালো ঘর দেখা বিয়া দিয়ে দিমু। তুই আরে তালাক দিয়ে দে। তপন, তুই এটা কি কইতাছিস বাজান? আব্বা আপনি এত কথা কেন না? তো আপনি অসুস্থ মানুষ হয়ে থাকেন। কি কও ভাইজান, আমি শাওনে তালাক দিয়ে দিমু। তোর ভাইজানও তো ঠিকই কইছে, তুই সুন্দরী আর শিক্ষিত একটা মায়া, কি দরকার ওই অভাবের সংসার করা? তার থেকে ভালো তুই একেবারে তালাক দিয়ে আমার বাড়ি চলে আয়, তোরে ভালো একটা পোলা দেখা আমরা বিয়ে দিয়ে দিব। কি কর ভালো কথা দেখবা মামি? এই তোমার মনে নাই আমার খালাতো ভাই যেইটারে থেকে আসছে, ও তো বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে আর ওকে দেখলেই রাজি হয়ে যাবে। আর শোনো, তুমি যদি আমার খালাতো ভাইকে বিয়ে করো না, ও তোমাকে ইটালি নিয়ে যাবে আর ওই বাদেমার ঘর তোমার করতে হবে না, খাবারের কষ্টও করতে হবে না, তোমার লাইফটাই সেটেল হয়ে যাবে। তাহলে তো ভালোই হইব, আমার আর খিদার যন্ত্রণা সহ্য করতে হইব না। তোমার ভাইয়ের লগে আমারে বিয়ে দিয়ে দাও, আমি ইটালি চলে যাই। মারে, তুই ওদের কথা শুনিস না। আর বৌমা, তোমরা কেন আমার মায়াটার কাছে উল্টা পাল্টা কথা বলাইতেছ? আরে আব্বা আপনি চুপ থাকেন তো, আমরা উল্টা পাল্টা কথা কইতেছি? আমরা যা কইতেছি ঠিকই কইতেছি। আচ্ছা মিতু, তোর বিয়ের সময় কাবিন কত ছিল? 5 লক্ষ টাকা। কি কস বোন, কাবিন 5 লাখ টাকা দিছিল? তুই এক কাম কর, তুই বাদাই মেটা রে ডিভোর্স দে, আবার ডিভোর্স দেওয়ার পরে ওই কাবিনের 5 লাখ টাকা তুই নিয়ে আবি। এটা দিয়া আমি তোর বড় ভাই তোর ভাবিরা মিল্লা তোর ভালো একটা জায়গায় বিয়া দিমু। কথা কিন্তু তাইলে ফাইনাল নাকি? তুই যেমনি হোক তালাক দিয়ে কাবিনের 5 লাখ টাকা লই আয়। খবরদার মা, তুই আমারে ডিভোর্স দিস নে। শ্বশুর বাড়ি যত কষ্ট হোক অভাব অনটন থাকুক, তারপরও শ্বশুর বাড়িতে আসতে নাই। মারে, আমি তোর বাপ হইয়া অনুরোধ করতেছি, তোর ভাইয়ের কথা তোর জামাইরে ডিভোর্স দিস নে। আব্বা, আপনার আমি একবার কইছি না আপনি চুপ থাকেন? আপনি অসুস্থ মানুষ, আপনি এত কথা কন কে? আমগো বোনের কোনটা ভালো হইব কোনটা খারাপ হইব ওইটা আমরা ভালো বুঝি। আমরা দুই ভাইয়া মিলা যে সিদ্ধান্ত নিমু এটাই ঠিক সিদ্ধান্ত। আর বোন শুন, তোর স্বামীরে তুই ডিভোর্স দিবি, ডিভোর্স দিয়ে ওই কাবিনের 5 লাখ টাকা নিয়ে আইবি। ওই টাকা দিয়ে আমরা দুই ভাই মিলা তোর ধুমধাম করে অনেক বড় ঘরে বিয়া দিব। আর আগে তো নিজের পছন্দে বিয়া করছিলি, এখন বুঝছালা? আর আমরা তো সবাই তোর ভালো চায় নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাবিনের 5 লাখ টাকা শাওনের কাছ থেকে আইনা দিব, তোমরা ডিভোর্সের ব্যবস্থা করো। আর ছোট ভাবি, তুমি তোমার ভাইর লাগে আমার বিয়া দিয়ে দাও, আমি ইটালি যাবো। আমার না অনেক ক্ষুধা লাগছে। আরে আমার সামনে খিদা লাগছে, আজকে আমি গরুর গোশত রান্না করছি, আসো তোমারে আমি গরুর গোশত দিয়ে ভাত দিতেছি। আরে আমিও আজকে ইলিশ মাছ রান্না করছি, তোমার জন্য আমি ইলিশ মাছ দিয়ে ভাত নিয়ে আসছি। কিরে বাবা শাওন, তুই রাতের বেলা একলা এখানে বসে কি করস? চল ঘরে চল। আমার ঘরের ভিতরে ভাল লাগে না, যেদিকে তাকাই ঘরের কোনায় কোনায় সেই দিকেই আমার মৃত্যুর কথা মনে পড়ে। মা, আমি ঘরে যাব না, আমি সারা রাত এই জায়গায় বসে থাকি, তুমি যাও। যারে এত ভালোবাসোস তার গায়ে কেন হাত তুললি? জানোস মেয়ে মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু কোনো কারণে যদি তার আপন মানুষ কোনো অপমান করে সেটা সে একদমই সহ্য করতে পারে না। হমা, তুমি একদম ঠিক কইছো, রাগের মাথায় মৃত্যুর গায়ে হাত তোলাটা আমার একদম ঠিক হয় নাই। আমার মৃত্যু অনেক কষ্ট পাইছে। খালি কি বৌমাই কষ্ট পাইছে? তুই কষ্ট পাইতেছিস না? বৌমা তার বাপের বাড়িতে যাওয়ার পরের থেকে তুই তো গলা কাটা মুরগির মতো ছটফট করতেছস, আর আমি মা হয়ে তোর এই অবস্থা একদমই সহ্য করতে পারি না বাবা। একটা কাজ কর, তুই কালকে সকালেই বৌমার বাড়িতে যা, গিয়া বুঝায় সুজায় তারে বাড়িতে নিয়ে আয়। কথা ঠিক কইছো মা, আমি মিতুরে ছাড়া থাকতে পারব না, আমি কালকে ওকে বাড়ি যাবো।
যাই আই মিত্র নি আমন আচ্ছা ঠিক আছে চল ঘরে চল চলো কি ব্যাপার বসে বসে তুমি কি চিন্তা করছ হ্যাঁ তোমার ওই ভাদাইমা জামাইয়ের কথা মাথা থেকে নামাও তুমি যে সুন্দর মাশাআল্লাহ তোমার অনেক ভালো জায়গায় বিয়ে হইব হ্যাঁ ভাবি একদম ঠিক কথাই বলছে এসব ফালতু চিন্তা বাদ দিয়ে দাও তো তোমাকে আমরা সুন্দর একটা পোলা দেখে বিয়ে দিয়ে দেব আর টাকা পয়সারও কোনো অভাব হবে না মাশাআল্লাহ কেমন আছো মিতু আমি কেমন আছি এটা জানি না আপনি কি করবেন আপনি কোন আপনি এইখানে কেন আইছেন এই মিতু তুমি আমারে আপনি করে কইতাছো কেন আমার উপর থেকে এখনো রাগ কমে নাই এত কিছু আপনার জানা দরকার নাই আপনি এখানে কেন আইছেন সেটা বলেন আরে আমরা দেখা বুঝতে পারতাছ না আমি কেন আইছি তোমার তো নিতে আইছি চলো আমার লগে আসো সরেন হাত সরেন আপনি আমি আপনার বাড়িতে ফিরা যামু এটা তো অসম্ভব আমি কোনোদিনও যামু না আরে এইসব তুমি কি কও তুমি কেন আমার বাড়িতে ফিরবা না তোর বাড়িতে আমার ননদ কেন যাবে হ্যাঁ না খেয়ে মরতে তুই আমার ননদের তিন বেলা ঠিক মতো খাইতে দিতে পারস না ওর ভরণ পোষণ করতে পারস না আমার কোন মুখ নিয়ে বাড়িতে আসছিস হ্যাঁ তো লজ্জা করে না না লজ্জা করে না লজ্জা করবই বা কেন মিতু তো আমার বউ এলে করে নিতে আইছি একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে যাইব এটাই স্বাভাবিক ওই রাগ করে বাবার বাড়িতে আইছে আমি ওরে নিয়ে যাইতে আইছি এটা লজ্জা কিসের আমি আপনার স্ত্রী ছিলাম কিন্তু এখন আর নাই আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি আমি আর আপনার বাড়িতে ফেরত যাব না আরো একটা সিদ্ধান্ত আমি নিছি আমি আপনারে ডিভোর্স দিন আল্লাহ দোহাই লাগে মিতু তুমি এইসব কথা কইও না আর তুমি সব কি কইতাছো হ্যাঁ আর তুমি না আমারে ভালোবাসো আমি না তোমার স্বামী তুমি আমারে কি ডিভোর্স দেওয়ার কথা কইতাছো না না এই সব কথা মুখেও আনতে হয় না অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় আপনার প্রতি আমার ভালোবাসা ছিল যখন আপনার সংসারে অভাব হইছে তখন আমার ভালোবাসা জানালা দিয়ে পলাইছে আর একটা কথা শুনুন আমি আর এখন আপনারে ভালোবাসি না সময় মতো আমি আপনারে ডিভোর্স লেটার পাঠাইয়া দিমু অসম্ভব অসম্ভব মিতু আমার দুনিয়া একদিকে তুমি একদিকে আমি তোমারে অনেক ভালোবাসি তুমি সব কি কও হ্যাঁ তুমি আমার ডিভোর্স দিবা মানে আমি জানি মিতু এই সব কিছু চক্রান্ত তোমার ভাই ভাবিরা উস্কায়া দিয়া তোমার এই সব কথা কইছে না এটা তোমার মনের কথা না তুমি আমার ডিভোর্স দিতে পারো না এই সব তোমার মুখের কথা আমি জানি এইটাই আমার মনের কথা আপনি ভালোই ভালো এখান থেকে চইলা যান আপনার কপাল ভালো যে আমার ভাইজানেরা আপনারা এখনো দেখে নাই আমার ভাইজানেরা যদি আপনারা দেখে তাহলে মারতে মারতে আপনারা মাইরে ফলাইবো যান এখান থেকে যান কইতাছি বুঝছি আমি এমনি করে তোমার রাইখা যাইতে পারুম না আমি তোমার নিয়ে আই যাবো চলো আমার লগে আসো কি করতেছে সাইরেন স্যার এই কই গো তোমরা তাড়াতাড়ি আসো আমার বরে নিয়ে যাবো ওই চলো এই চলো এই স্যার এই ফকিন্দির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার বইনেরে আমগো বাড়িতে জোর করে তুইলা নিয়ে যাইতে চাস শুন তুই আমার বইনের জামাই ছিলি দেখা তোরে আজকে আমি ছাইরে দিতাছি নাইলে তোরে আমি জানি মেরে ফলাইতাম আর শোন একটা কথা মনে রাখিস আমার বোন কোনোদিনও তোর সাথে সংসার করব না আর হন তোরে যদি আমগো বাড়ির আশেপাশে দেখি একদম জানি মাই জানাম ভাই যখন বুঝতে পারছি আমি আমার কোনো কিছু বোঝার রাখি নাই সব ষড়যন্ত্র সব ষড়যন্ত্র কইরা আমার বউডারে দিয়ে আমার ডিভোর্স দিয়ে আইতাছেন না ওই তো ধর ধর আরে তুমি দূরে কই যাইতাছো শাওন আরে শ্যাম সাহেব আপনার এই জায়গায় আমি তো আপনার কাছে যাইতেছিলাম হঠাৎ আমাগো কাছে কি লেগে যাইতাছো শ্যাম সাহেব কয়দিন আগে আমার চাকরিটা চলে গেছে অন সংসারে একটু অভাব অনটনে আমার বউ রাগ কইরা বাপের বাড়ি চলে গেছে আমি আমার বউরে আনতে গেছিলাম ওই জায়গায় গেলে ওর ভাইরা আমারে মাইরা মুইরা বাড়ি থেকে হেদায় দিছে অন কইতাছে সে সংসার করবো না আমার ডিভোর্স দিয়া দিব ডিভোর্স দিব মানে তোমার বউ তোমার তো কতটুকু ভালোবাসে সেটা তো আমরা জানি পুরো হকল এলাকার লোকজনে জানে তোমার বউ তোমার এই মুহূর্তে ডিভোর্স দিয়ে সংসার ছেড়ে চলে যাবো এটা তুমি কেমন কথা কইলে তোমার বউ তো একটা বড় হারামি বেইমান শ্যাম সাহেব আমি আমার বউরে খুব ভালো কইরা চিনি আমার বউয়ের কোনো দোষ নাই আমার বউরে উস্কানি দিছে ওর ভাবিরা ওর ভাবিরা কইছে আমার ডিভোর্স দিয়া চলে যাইতে আপনি তো জানেনই আমার বাপ নাই এখন আপনারাই হইতেছে আমার গার্জিয়ান
আর আপনারা একটু বিচার করেন, আমার বউরা একটু আমার সংসারে ফিরে আনার ব্যবস্থা করে দেন। তোমার এই বিপদের সময়, তোমার চাকরি বাকরি নাই, এই সময় যদি তোমার বউ তোমার ডিভোর্স দিয়ে চলে যায় তাহলে তো তোমার বউয়ের একটা বিচার করার দরকার। তুমি একটা সালিশ করো, একটা বিচারের আয়োজন করো, আমি তোমার বউয়ের সাথে কথা বলবো, তোমার বউয়ের ভাইয়ের সাথে বাবার সাথে কথা বলে একটা সমাধানের ব্যবস্থা করে দিই। ঠিক আছে, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি তাহলে বিচারের ব্যবস্থা করি। আমি ওর বাইক ওড়াইকে তোর বউরে ফিরে দেওয়ার কোনো ব্যবস্থা করবো, কোনো সমস্যা কি করছে? হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, আমি বিচারের ব্যবস্থা করতেছি। আরে বোন, তুই এনে ভুয়া রয়েছিস আর তোরে আমি পুরা বাড়ি খুঁজে বেড়াইতেছি। তোরে আমি কতবার বুঝাইছিলাম এই হারামজাদারে বিয়া করিস না, করিস না, করিস না, তুই কি কইলি যে না ওরে স্যার আর তুই আর কাউরে বিয়া করবি না। এখন কি হয়েছে দেখ, এই হারামজাদায় পুরা গেরাম ঘুরিয়া ঘুরিয়া আমগুন বদনাম ছড়াইতেছে, কইতেছে তোরে নাকি আমরা আটকে রাখছি আর ওরে নাকি মারধর করছি। এগুলো মানুষের বুঝায় সালিশ ডাকতেছে। আমগো বাড়িতে কি কোনোদিন সালিশ বইছে? এখন কি আমগোর মান সম্মান থাকবো? তোর মান সম্মান তো গেছে গেছে, সাথে আমগোর মান সম্মান নিয়ে এখন টানাটানি লেগে গেছে। ভাইজান, ও সালিশ বসাবে, বসাক, কোনো সমস্যা নাই। ও সালিশ বসাইলেও তো আমি ওর বাড়ি ফেরত যাবো না। আরে তুই ফিরা না যেতে চাইলে কি হইব? ওই জাগর নিয়ে সালিশ ডাকতেছে, এই গ্রামের মাথা বড় লোকজন, এরা তো বেশি ভালো না। 500-1000 টাকা পাইলে বিচার উল্টাই দিব। আর যদি এই বিচারের রায় একবার তোর জামাইয়ের পক্ষে চইলা যায় তাহলে কিন্তু ওর লগে তোর সারা জীবন সংসার করতে হইব, তোর জীবনটা একবারে শেষ হয়ে যাইব। তাইলে আমি এখন কি করুম? আরে কি করবি তুই বুঝস না, সালিশের সময় তুই তোর জামাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবি নাকি বলো ভাই? হ্যাঁ। কি মিথ্যা সাক্ষী দেবো ভাইজান? আরে কি মিথ্যা সাক্ষী দিবি আবার? তুই কইবি যে এই হারামজাদায় তোর উপরে প্রচুর অত্যাচার করতো, মারধর করতো, এই সারাদিন জুয়া খেলতো আর রাইতে বেলা নেশা করে বাড়িতে হায়া তোরে গরুর মতো পিটাইতো, তারপরে তোরে কইছে শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে যাইতে। এই টাকা যদি তুই না নিয়ে যাস তাহলে তোরে মাইরেই ফেলাইবো। এই সমস্ত মিথ্যা কথা কইয়া সালিশের মধ্যে যদি তুই একবার বুঝাইতে পারস তাহলে সালিশের রায়টা তোর পক্ষে চলে আইব। আর যদি এই রায় একবার তোর পক্ষে চলে আয় তুই ওর ডিভোর্স দিয়ে দিবি। ডিভোর্স দিয়া তোর কাবিনে 5 লাখ টাকা তুই চাইবি, আর এই টাকাটা যখন আনবি তখন আমরা এই টাকা দিয়া তোরে ধুমধাম করে সুন্দর করে বিয়া দিব। বুঝছি, আমার তো একটা সুন্দর ভবিষ্যতের দরকার, আমার কি, আমার তো কাবিনের টাকা পাইলেই হয়েছে। আমি সব কিছুই বুঝতে পারছি, কাল সালিশের মধ্যে আমি শাওনের নামে সব মিথ্যা সাক্ষী দিব। শাওন যে তার বউকে কতটুকু ভালোবাসে সেটা আমরা সবাই জানি, আমাদের এলাকা সবাই জানে। আজকে তার আর তার বউয়ের যে বিচার করতেইব, সালিশ করতেইব, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। শাওন, ঘটনা তো আমি অনেক কিছুই জানি, তারপরেও তুমি এই সালিশটা কেন বসিয়েছ সবাইকে খোলাসা করে বলো। চেয়ারম্যান সাহেব, কয়দিন আগে আমার চাকরি চলে গেছে, আমার সংসারে অভাব অনটন, এর জন্য আমার বউ রাগ কইরা বাপের বাড়িতে চলে আইছে। অহন আমারে কইতাছে আমার বউ আমারে ডিভোর্স দিয়া দিব। চেয়ারম্যান সাহেব, আমি আমার বউরে অনেকটা ভালোবাসি, ওর লগে আমি সংসার করতে চাই। চেয়ারম্যান সাহেব, আমার বউরে আমার কাছে ফিরাইয়া দেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গী, স্ত্রীর কাম হলো স্বামীর সুখ দুঃখে সবসময় থাকবো, পাশে থাকবো, সাহায্য করবো। এ কেমন না এখন, ও নাকি স্বামীর সাথে চলে যাইব, আবার কয় স্বামীর নাকি ডিভোর্স দিব। কবির, ডিভোর্স কি এত সোজা কথা যে কইলে মতন হয়ে গেছে, মুখ দিয়ে বাইরে হলে ডিভোর্স হয়ে যায়? এই ফোলাটা এই মাইয়ারে কত ভালোবাসত, এ বাদ মাইয়া এই ফোলাটা তোরে কত ভালোবাসত, তার দুধ দিনে তুই তার পাশে না থাকিয়া তুই চলে যেতে চাস, তাকে ডিভোর্স দিতে চাস, তোর এত বড় সাহস? তোরা একটা কথা কয়ে দিতেছি, তুই এক্ষণে এই মুহূর্তে শাওনের হাত ধরে তার বাড়িতে যাবি, তা না হইলে তোর কপালে কিন্তু খারাপই আছে। মানে আমি কইতেছি তোর স্বামীর বাড়ি চলে যা। আর চেয়ারম্যান সাহেব, এই সালিশ বিচারের দরকার নাই। আর মা, স্বামীর বাড়ি হলো মাইয়া গো আসল ঠিকানা। আব্বা তুমি চুপ করো তো, আমার বোন এই বদমেশার সাথে সংসার করবো। ওই কি করে জানো, ওরে তো দেখতে আপনি খুব ভালো মানুষের মতো দেখা যায়, এটা ওর বাহিরের রূপ, ওরে বাহির থেকে যতটা ভালো মনে হয় ভেতরটা তার চেয়ে বেশি নোংরা। ওই কি করে জানো, সারাটা দিন জুয়া খেলে আর রাইতে বেলা নেশা করে আয়া আমার বোনডারে গরুর মতো পেটায়। আপনারা একটা কথা শুনে রাখেন, আমার বোন আসলে
অভাবের কারণে ওর সংসার সাইরা আহে নাই। ওর অত্যাচার থেকে নিজের জীবন বাঁচানোর লেগা আমার বইনটা চলে আইছে। এই তুমি এত চিল্লাইয়া কথা কইতেছ গা, বেশি মাথা বড় হয়ে গেছো? হ্যাঁ আমরা সালিশের মধ্যে আছি না, একদম থাপড়াইয়া গালের দাঁত ছবি ফেলাই দেবো। চেয়ারম্যান সাহেব, বড় ভাইজান যা কইতাছে মিশা কথা কইতাছে, তার কথা বিশ্বাস করবেন না। আমি কোনোদিন নেশা করি নাই, জুয়া খেলি নাই, বউয়ের গায়েও কোনোদিন হাত তুলি নাই। বউ বউ তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তুমি কও, আমি কোনোদিন তোমার গায়ে হাত তুলছি? আমি কোনোদিন জুয়া খেলছি? সব মিশা কথা কইতাছে, একটু কয়া দাও না। আপনি আমার মায়ের দূর করেন, আপনি আমার উপর অত্যাচার করেন। চেয়ারম্যান সাহেব, উনি আমার উপর অত্যাচার করেন, উনি নেশা করে আমারে মারেন, উনি জুয়া খেলেন। আমি অভাবের কারণে ওনার সংসার ছাড়তাছি না, উনি একজন জুয়ারি। উনি প্রতি রাইতে আমার উপর অত্যাচার করেন, আমার গায়ে হাত তুলেন। উনি জুয়া খেলে, নেশা করে, যার কারণে আমি তার সংসার কোনোদিনও করুম না। এত বড় মিথ্যে কথা তুমি কইতে পারলা? আমি তো আমি তোমারে কতটা ভালোবাসি, আর ভালোবাসার এই প্রতিদান তুমি দিলা। চেয়ারম্যান সাহেব, ও যেহেতু কইছে আমি ওরে অত্যাচার করি, আমি অত্যাচার করি। ও যেহেতু কইছে আমি জুয়া খেলি, আমি জুয়া খেলি। ও যেহেতু কইছে আমি নেশা করি, আমি নেশা করি, আমি নেশা কর। আমারে শাস্তি দেন, দেন, ও যা চায় সেইটাই করেন। মিতু, শাওন তো তার সব অপরাধ স্বীকার করে নিয়েছে, এখন কি তুমি তার শাস্তি চাও? আমি তো যা কওনের কইয়েই দিছি, আমি ডিভোর্স চাই, আর আমি আমার কাবিনের 500,000 টাকা চাই। মিতু মিতু, তুমি এইসব কথা কইও না। দাও, আমি যদি তোমার অত্যাচার করে থাকি তাহলে তুমি আমার অত্যাচার করো, আমি যদি তোমার মারধর করে থাকি আমার মারধর করো, আমারে মারো, কাটো, যাবো চাই তাই করো, আমারে সাইরা যাওয়ার কথা কইও না। আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। জীবনটা অনেক কঠিন, মানুষ যখন যেটা চায় সেটা আবার হারায় ফেলে, যেটা চায় না সেটা কপালে চলে আসে, এটাই বাস্তব, এটাই মেনে নিতে হয়। শাওন, তোমার বউ যেটা বলেছে তুমি সেটা স্বীকার করে নিয়েছ, সেই জায়গায় থেকে তুমি অপরাধী। এখন তোমার যা শাস্তি হওয়ার শাস্তি হবে। তোমার বউ শাস্তি হিসাবে চাচ্ছে তোমাকে ডিভোর্স দিবে, এখন তোমার বউয়ের ডিভোর্সের কাবিনের টাকাটা তুমি ফিরাই দিবা। না না, এই বিচার আমি মানি না, আমি আমার বউরে ডিভোর্স দিব না। আপনারা ঘুষ খাইছেন, নিশ্চিত ঘুষ খাইছেন, আমি আমার বউরে ছাড়ুম না। এই চুপ, একদম চুপ, আর একটা কথা কইলে না জুতোদার পিড়ায় পিড়ে আমরা তুলে ফেলবো। চেয়ারম্যান সাহেব কি কইছে কানে যায় নাই? শুন, পরের সপ্তাহে আবার সালিশ বইব, আর ওই সালিশে তোর বউ তোরে তালাক, আর তালাক হওয়ার লগে লগে কাবিনের যে 500,000 টাকা আছে এই 500,000 টাকা লইয়া দিই, আর এই 500,000 টাকা সবার সামনে তুই বুঝাই দিবি। হ, ও ঠিকই কথা কইছে, তুমি কাবিনের টাকাটা ব্যবস্থা কইরা আগামী সালিশে নিয়ে আইবা। আজকের জন্য সালিশ মন্তব্য ঘোষণা করলাম, যার যার মতো বাড়িতে চলে যান। উঠো। কেউ যদি জোর করে সইলা যাইতে চায় তারে কোনোদিন জোর করে আটকায় রাখা যায় না, যদি আটকায়ও রাখা যায় জোর করে কোনোদিন তার মন পাওয়া যায় না। তুমি যেহেতু আমার সাইরা সইলা যাইতে চাইতেছ, যাও, তোমার আমি আটকাব না। তোমার কাছে একটা আবদার নিয়ে আইছি, আমার আবদারটা রাখবা? বলেন। আমি তো বেকার, আমার চাকরি বাকরি নাই, এর মধ্যে মারা খুব অসুস্থ হয়ে পড়ছে, মার চিকিৎসা করানোর জন্য ঠিকঠাক টাকা নাই আমার কাছে, তাই কই কি কাবিনের 500,000 টাকা কি কোনোভাবে মাফ করে দেওয়া যায়? না না, কাবিনের টাকা আমার হক, আপনি যেভাবে পারেন 500,000 টাকা ম্যানেজ করে আমারে দিয়া আপনি যান গা। আমার যদি সাধ্য থাকতো আমারে কওয়া লাগতো না, 500,000 টাকা আমি তোমারে দিয়ে দিতাম। আমার সাধ্য নাই তোমার 500,000 টাকা দেওয়ানোর,
আমার কাছে কোনো টাকাই নাই, আমার কাছে বিষ খাওয়া টাকাও নাই। এইসব কথা কইয়া কোনো লাভ নাই, এইসব কথা কইলে ঝামেলা আছে। আপনি যদি আমার 5 লক্ষ টাকা না দেন তাইলে আমি আপনারে জেলের ভাত খাওয়াবো। কিন্তু আমি তোর কাছে এতটাই পর হয়ে গেছি যে সামান্য 5 লাখ টাকার জন্য আমার জেলের ভাত খাওয়াবি? সামান্য না, সামান্য হইলে আপনি মাপ চাইতেছেন কেন? শোনেন, আপনি ভালোয় ভালোয় আমার কাবিনের টাকা দিয়ে যান। আপনি যদি আমার কাবিনের টাকা না দেন তাইলে আমি মনে করবো আপনি পুরুষ না, আপনি একটা কাপুরুষ। কি হয়েছে মিতু, কোনো সমস্যা? না। ইনি কেডা? আমার ছোট বাবির খালাতো ভাই, ইটালি থাকে, আর তার লগেই আমার বিয়ের কথা ফাইনাল হইতাছে। চলেন। বাসান, এত দেরি করে ফিরলি কেন? সেই সকালবেলা বাসার থেকে বাইরে গেছোস। আমার কি আর বাড়ি ঘর দূর আছে মা? আমার তো সব কিছু হারাই গেছে, বাড়ি ঘরে এসে আর কি করবো? আমার কি মুন্ডাই চাই জানো? দুই চোখ যেদিকে চাই আমি সেই দিকে চলে যাব। না না বাসান, তুই এমন করে বলিস না। আরে আমি যতদিন বাইসে আছি ততদিন তুই এই বাড়িতে আসবি, আমি যখন মইরা যাব তখন তোর দুই চোখ যেদিকে যাই সেদিকে চলে যাস। মা একটা কথা কও তো, মানুষ আমারে কেন চাইরা চলে যায়? আমি আমার ভালোবাসার মানুষগুলোর কেন আঁকড়াই ধরে রাখতে পারি না? আমার ভালোবাসার মানুষগুলো আমার থেকে অনেক দূরে চলে যায়। মা তোমার মনে আছে আমি আমার আব্বারে কতটা ভালোবাসতাম? আমার আব্বা আমার চাইরা অনেক আগে চলে গেছে, এরপর একজন মানুষের আমি আঁকড়ে ধরে বাঁচতে চাইছিলাম, আমার বউ মিতু, সেও আমার চাইরা চলে গেল আমার সংসারে অভাব অনটন দেখা। মাগো মাগো তুমি আমার কথা দাও, তুমি আমার চাইরা কোনোদিন যাইবা না, তুমি চাইরা চলে গেলে আমি একদম মইরা যাবো। না বাজান, আমি তোর চাইরা কোনোদিনও যাবো না, আমি ততদিন বাইসা আছি ততদিন আমি তোর কাছেই থাকুক। আচ্ছা বাসান, তুই না বৌমার কাছে গেছিলি, বৌমা কি তোর কাবিনের টাকা মাফ করছে? উল্টা আরো আমারে কইছে আমি যদি কাবিনের 5 লাখ টাকা না দিতে পারি তাহলে ও আমার মামলা করবে, আমার জেলের ভাত খাওয়াই ছাড়বো। আরো কি কইছে জানো? আরো কইছে 5 লাখ টাকা যদি আমি না দিতে পারি তাহলে আমি কাপুরুষ। আমি পুরুষ না মা, তুমি আমারে কো আমি কি কাপুরুষ? কি এত বড় কথা কইছে আমার পোলারে? তুই কালকাই 5 লাখ টাকা নিয়ে বৌমার মুখের উপরে ছুঁড়া দিবি, তুই বুঝাইয়া দিবি তুই কাপুরুষ না, তুই সুপুরুষ, আর তুই যে ওরে এত ভালোবাসোস সেটা ওরে বুঝাইয়া দিবি। কইতে দিব মা, একটা দুইটা টাকা না, 5 লাখ টাকা, এত টাকা তো আমার কাছে নাই। আর তাছাড়া এই বিটা মাটি ছাড়া তো আমগো কাছে কিছুই নাই, এগুলা বেচা দিব। এই ভিটা মাটি বিক্রি করাই হর টাকা ওরে শোধ করে দিয়ে আসবি। মা তুমি এসব কি কও? এই ভিটা মাটি যদি বেচা দেয় তাহলে তুমি আর আমি থাকবো কই? শোন বাসান, আল্লাহর দুনিয়ায় এত বড় জায়গায় তোর আর আমার ঠিকই জায়গা হইব, কিন্তু তুই কালকে এই ভিটা মাটি বিক্রি করে 5 লাখ টাকা নিয়ে বৌমার মুখের উপরে ছুঁড়া দিয়াবি এইটাই আমার শেষ কথা। চল এখন ঘরে চল। গত সালিশে সিদ্ধান্ত হয়েছে মিতু শাওনকে তালাক দিবে, আর কাবিনের 5 লাখ টাকা শাওন মিতুর হাতে বুঝিয়ে দিবে। আমরা মিতুর কাছ থেকে 1 সপ্তাহ সময় নিয়েছি, আজকে 1 সপ্তাহ শেষ, সাথে কাগজপত্র নিয়ে আসছি, দুইজনে সিগনেচার করলেই তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। যাও চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তুমি আবার কী কইবা? শাওন মিতু এখন কিন্তু শেষ সময়, কাগজপত্র সব কিন্তু রেডি, আরেকবার ভাইবা দেখতে পারো তোমরা, আর যদি স্বাক্ষর করে দাও তাহলে তো ডিভোর্স হয়ে গেল, আর নাকি তোমরা মীমাংসা করে এখন নতুন করে সংসার শুরু করবা। হ ও ঠিকই কইছে, তোমরা চাইলে দুইজনে মীমাংসা করতে পারো, আর
তোমাদের যে সহযোগিতা করতে হয় সেটা আমি না হয় করব, এখনো সময় আছে। না না চেয়ারম্যান সাহেব, আমি ডিভোর্স চাই আর কাবিনের 5 লাখ টাকা চাই, আমি কোনো মীমাংসা চাই না। চেয়ারম্যান সাহেব, মিতু যা কয় সেইটাই করেন, শুধু শুধু ওরা জোরাজুরি করেন না। মারে আর একটাবার ভাইবা দেখ, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি কইতেছিলাম কি, আরে আব্বা চুপ করো তো, তুমি বাও আমার বোন কখনো ওর লগে সংসার করব না। শুধু তাই না, একটা টাকাও যদি কম হয় আরে আমি পিলারের লগে বাঁধতে পিটাবো। বড় ভাইজান তো ঠিকই কইছে চেয়ারম্যান সাহেব, যদি আজকে তালাক হয় কাবিনের টাকাও আজকেই দিতে হইব। আরে জিগান কাবিনের টাকা আনছে নাকি? শাওন আমি যতটুকু জানি তোমার চাকরি বাকরি নাই, কিন্তু কাবিনের টাকা তোমাকে পরিশোধ করতে হইব। তুমি কি কাবিনের টাকা ব্যবস্থা করে আনছো? হসিয়ার মির্শা টাকা আমার লকেই আছে। তাইলে তো হইলই, চেয়ারম্যান সাহেব তো টাকা আনছেই, তাইলে আপনারা তালাকের কাজ তাড়াতাড়ি শুরু করেন। তার মানে সিদ্ধান্ত হইল ফাইনালি ডিভোর্স হয়ে যাবে। তোমরা দুইজনে সিগনেচার করো। এখন তোমার পালা। অবশেষে তোমাদের দুজনের ডিভোর্স হয়ে গেল, আজ থেকে কিন্তু তোমরা স্বামী স্ত্রী। শাওন তোমার কাবিনের 5 লাখ টাকা মিতুর হাতে দিবে। কিরে তুই টাকা গুলা নিয়ে বয়ে রয়েছিস কেন? দে আমার হাতে দে। কেন ভাইজান? আরে টাকাটা তোর কাছে থাকলে হারাই যেতে পারে, তাছাড়া টাকা গুলো যদি আমার কাছে দেস আমাকে দুই ভাইয়ের কাছে থাকলে টাকাটা নিরাপদে থাকবো। হ্যাঁ তোমার ভাই তো ঠিকই কইছে, এই টাকাগুলো নিয়া তোমার ভাই জমায় রাখবো, আর তখন তোমার বিয়ের সময় হইবো, তখন ধুমধাম করে তোমার বিয়ে দিব। কাবিনের 5 লাখ টাকা তোমাদের হাতে দিলাম, আর আমার ভাগ্যটাও তোমাদের হাতেই দিলাম। আড়াই লাখ আছে, সমান সমান ভাগ করে নিলাম, তোর অর্ধেক আমার অর্ধেক। কি ব্যাপার ভাইজান, তোমরা না কইছো এই টাকা দিয়ে আমার বিয়ে দিবা, তোমরা ভাগাভাগি কেন করতেছ? তোমরা না কইছো আমার ইটালি পাঠাইবা। আরে তুই কি কইতেছস? আরে এতগুলো টাকা বড় ভাইয়ের কাছে থাকবো, আমরা চিন্তা করলাম আমার কাছেও কিছু টাকা থাকুক, আর তুই এত চিন্তা করতেছিস কে? তোর বিয়ে তো আমরা ধুমধাম করে দিব। হ তুই কোনো চিন্তা করিস না, এই টাকাগুলো দিয়া আমরা তোর বিয়ার সব কেনাকাটা করবো। আর বুঝছি তো, আমগো তো আগের মতো আর ইনকাম নাই। ওই হুনসো, কালকে যে বড় ভাইয়ের কাছ থেকে ব্যবসার জন্য টাকা নিয়ে আসলা, তার টাকাগুলো ফেরত দিতে হইব না? আরে তুমি এত চিন্তা করতেছো কেন, টাকাগুলো তো দিমই। আর শোনো, এই টাকাগুলো তোমার কাছে রাখো, তোমার যদি কোনো কিছু কিনতে মন চায় তুমি কিনে লই। আচ্ছা শোনো, তুমি তো আমার মেলা দিন ধরে কইতেছিল যে তোমার একটা স্বর্ণের গহনা লাগবে, এই টাকা তোমার গয়না কিনে দেবো। তোমরা এসব কি কইতেছো? চলো তো।
বাজান পানি মারে বয় তোর লাগে দুইটা কথা কই আমি তোরে কতবার করে কইছি জামারে ডিভোর্স দিস না কিন্তু তুই তুই আমার কোনো কথা শুনিস না তোর ভাইদের কথা শুই না তোর জামারে ডিভোর্স দিয়ে দিছিস কাবিনের টাকাই না তুই তোর ভাইদেরকে খাওয়াইছিস তোরে আমি কই নাই মা এই কাবিনের টাকা তুই ভোগ করতে পারবি না মিলছে তো আমার কথা তুই কাবিনের 5 লাখ টাকাই না তোর ভাইদেরকে খাওয়াইছিস তোর ভাইদেরকে পেট ভরাইছিস আর এই সংসারে কুত্তা বিলার দাম আছে কিন্তু তোর আর আমার দাম নাই মারে তোর জন্য আমার অনেক কষ্ট হয় রে মা আমি আর কি করব আমার তো হাত বাঁধা রে মা আমার কিছু করার নাই মারে তুই আমার মাফ কইরা দিস আমি আল্লাহরে কই আল্লাহ তুমি এটা দেখার আগে আমারে মরণ দিলা দেখা ভাজান এখন এসব কথা বইলা কোনো লাভ নাই আমি যে পাপ করছি ওই পাপের শাস্তি আমি পাইতাছি চিন্তা করো না আমার ভাগ্যে যা আছে তাই হইব আর বেশি কিছু তো হইব না পানি খাও আপনার কি লজ্জা শরম নাই আপনি কেন বুঝতাছেন না আপনার সাথে আমার তালাক হইয়া গেছে তারপর আপনি বারবার আমার সামনে কেন আইতাছেন হো সাথে করে মায়েরও নিয়ে আইছেন আসলে আমরা সারা জীবনের জন্য গ্রাম ছেড়া চলে যেতেছি যাওয়ার আগে শাওন বলল তোমারে শেষবারের মতো একবার দেখতে চায় তাই আমি ওরে নিয়ে আসছি আপনারা এই এলাকা ছেড়ে চলে যাইতেছেন কেন এলাকায় থাকার মতো তো আমার কোনো জায়গা নাই সম্পত্তিও নাই বাপের ভিটা আছিল সেটা তো বিক্রি করে দিছি মায়ের কিছু গহনা গাঠি আছিল ওইগুলাও বিক্রি করে দিছি এসব বিক্রি করে কি করছি জানো তোমার কাবিনের 5 লাখ টাকা জোগাড় করছি তোমার টাকাটা তোমার আমি দিয়া দিছি আমার মাথায় এটা বোঝা আছিল বোঝাটা মাথা থেকে নামে গেছে যার কাছে ভিটা বিক্রি করছিলাম তারা কইছিল কি আগামী 1 বছর এই বাড়িতে আপনারা থাকতে পারবেন গতকালকার রাত্রে এসে কইছে আপনারা বাড়িটা সাইডা দেন এই জায়গায় নাকি বড় বিল্ডিং করব আমরা তো মাটির মানুষ মাটির ঘরে থাকা মানুষ বিল্ডিং বাড়ি আমরা কেমনে থাকবো তাই চলে যাইতেছি কই যাইবেন এখন জানি না তো তাই এইটা জানি চিরজীবনের জন্য এই গ্রাম সেরা চলে যাইতেছি আর থাকবো কিসের জন্য ভিটা মাটি বলতেই তো কিছু নাই সব শেষ হয়ে গেছে আমি এই জায়গায় কেন আইছি জানো তোমার মুখটা শেষবারের মতো দেখার লেগা জানি সাইরা দেওয়া বউয়ের মুখ দেখতে হয় না আমি তো তোমার ভালোবাসা বিয়ে করছিলাম এর জন্য তোমার মুখটা দেওয়ার জন্য আমার পরনটা চটপট করতেছিল আমি তাই মারে না একটু তোমার দেখতে আইছি আর তো কোনোদিন এই জায়গায় আমো না আমার খুব ইচ্ছা ছিল আমি গোজন মাইয়া হইব মাইয়ার নাম রাখবো মৌ জানো মি তো তুমি যখন আমার নাম ধরে ডাকো না আমার বুকটা বইরা যায় আমার একটা রিকোয়েস্ট রাখবা শেষবারের মতো একবার আমার নাম ধরে ডাকবা ডাকবো না এই চল তো চল আয় কিছু তো চাইলাম না নামটা ধরে ডাকতে চাইছিলাম আয় Thank you.
ভাবি আমার অনেক ক্ষুধা লাগছে, আজকে না তোমার ঘরে খাওয়ার কথা ছিল। কই আমার ভাত দাও, আমি ভাত খামো। ক্ষুধা লাগছে, তুই এতক্ষণ কি করছিস? আমি তো ছোট ভাবির থালা বাসন ধুইতে গেছিলাম। আমরা যখন খাইতেছিলাম তখন না এসে তুই তখন ছোট ভাবির ঘরে থালা বাসন কেন ধুইতে গেছিস? এখন তোর আমি খাবার দেবো কিভাবে? তোর আমি কোনো খাবার দিই না। ভাবি এসব কি কইতাছ? আমারে তুই তোমরা খাবার খাইয়া বলাইছো, আমি এখন কি খাবো? আমার তো অনেক ক্ষুধা লাগছে, তোমরা তো আমার একটু ডাকতে পারতা। এই তুই কোথাকার নাম দিদি হইছিস রে? তে তোর জন্য আমি খাবার নিয়ে বসে থাকবো? যা যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। যদি তুই এরপরে আমার বসে খাবার চাইতে আসিস তোরে কিন্তু বাসা দিয়ে বাইর করে দিবো। আমার চোখের সামনে থেকে দূর হও। কিসে এত রাতে ডাকতেছিস কেন? ভাবি আমার অনেক ক্ষুধা লাগছে, আমার করে ভাত দিবা খাইতে। সারাদিন শুধু খাই খাই, আজকে কি তোর আমার ঘরে খাওয়ার কথা? আজকে তো বড় বাবির ঘরে খাওয়ার কথা, ওইখানে যা। গেছিলাম বড় বাবির কাছে, আপনি যে থালা বাসন গুলো আমার ধুইতে দিছেন ওইগুলো ধুইতে যাইয়া ভাবিরা খাওন খাইয়া ফেলাইছে। অহন কইছো কোনো খাবার নাই হাগো কাছে, হ্যারা সব খাই হাড়ি পাতিল ভুট করে রাখছে। শান্তিতে একটু ঘুমাইতেও পারলাম না। আচ্ছা দাদা দেখ রান্না করে বাসি ভাত আছে কিনা। বড় ভাই এমনি যদি চুপচাপ বয়ে থাই মানুষজন আর কিন্তু বুঝা লাগবো। একটা কাম করতে হইব, কেউ আইলেই তোমরা আব্বারে মাটিতে শোয়ে রাখছো কেন? আমার মাটিতে শোয়ে রাখো, কিছু হইব না। কিন্তু আব্বারে কেন শোয়াইছো? এমনি তোমরা আব্বার ওষুধ কিনা দাও না, আমার আব্বা ঠান্ডা লাগবে। আব্বা আব্বা চলো ঘরে চলো। আব্বা বলে আব্বা তো মরে গেছে, আমগো আব্বার নাই। আব্বা 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 তোমার না কইছি তুমি মরো না, তুমি তুমি মরছো কেন? আব্বা আল্লাহ তোমারে আমার কাছ থেকে নিয়ে গেছে, আমি আমি এখন কার কাছে থাকো বাবা? আমার তো এই দুনিয়ায় তুমি ছাড়া কেউ নাই, তুমি আমার কার কাছে রেখে গেছো আব্বা? আমার তুমি কার কাছে রেখে গেছো আব্বা? ওঠো আব্বা, কথা বলো আব্বা। আব্বা আই কথা বাচ্চা, তোরা তোরা আমার আব্বারে মাইরা ফেলাইছস, এই তোরা আমার সংসার ধরে খাইছস, আমার টাকা খাইছস। আমি তো করে জানম না, আমার বাপের এই সম্পত্তি আমি ভাগ নেব, একটা কানা করি আমি ছাড়ম না। আমি তো করে জানব কাল জানো জানো কাল না, একদম তো আমি আমার সব কিছু বুঝা নেব। আর যদি না পাই আমি তো করে জানব। তোর বাপ যতদিন বাইচা ছিল এটা তোর বাপের বাড়ি ছিল, এখন তোর বাপ বাইচা না এটা তোর বাপের বাড়ি না। তুই সম্পত্তি নিবি না, কারা তোর সম্পত্তি নিয়ে আসছে? আই তোর এটা বাড়ি কর, এটা বাড়ি যাও না, আয় বাইরো বাসানে যাও, বাইরো যাও। এই যে এলান, এই টাকাটা নেন, কিছু খায়া নিয়েন। মিতু মিতু আপনি কেডা? মিতু তুমি আমারে চিনতে পারতাছো না? আমি তোমার স্বামী শাওন।
মিতু মিতু তোমার এই অবস্থা কেন? আমি পাপ করছি না, আমি পাপ করছি, তাই আল্লাহ আমারে পাপের শাস্তি দিছে। জানো আমার আব্বা মইরা গেছে গা। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই মিতু। আমি তোমারে কইছিলাম আমার দিন ঘুরব, আমার এই খারাপ সবাই থাকবো না, তারপরেও তুমি আমারে ডিভোর্স দিয়া চইলা গেছিলা। তুমি আমারে ডিভোর্স দিয়া চইলা যাওয়ানোর পর আমি এলাকায় চলে আইছিলাম। এই জায়গায় আইসে আমি একটা চাকরি পাই, চাকরি কইরা কিছু টাকা জমা একটা ব্যবসা দেই। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আমার এখন চার চারটা দোকানও আছে। জানো আমার আব্বা মইরা গেছে গা, আমার ভাই জান আর আমার ভাবি আমারে লাঠি দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। আমি পাপ করছি না, ওই পাপের শাস্তি পাইতেছি। আমি তোমার অনেক মনে করছি জানো, অনেক মনে করছি, আমি তোমার অনেক খুঁজছি, তোমার কাছে মাপ চলাই গা, আমি তোমার কোথাও পাই নাই। তুমি যদি আমার মাপ না করো আমারে আল্লাহ দোজকেও ঠাই দেবে না, তুমি আমারে মাপ করে দাও। আমার অবস্থার উন্নতি হওয়ার পর তোমাকে বাড়িতে গেছিলাম মিতু, তোমার ভাইরা কইল তুমি নাকি অন্য পোলার লগে ভাইগা গেছো। এই কথাটা শোনার পর আমার বুকের মধ্যে ফাইটা গেছিল মিতু। জানো মিতু আমার মা ডাউন মরে গেছে। তুমি বিয়া করছো? আমি অন্য বিয়া করি নাই মিতু। তোমার এই অবস্থা আমি দুই চোখ দিয়ে দেখতে পারতাছি না, আমার কাছে যথেষ্ট টাকা আছে, চলো অহনি চলো, তোমারে আমি চিকিৎসা করামু, তোমারে হাসপাতালে ভর্তি করামু, তুমি দেখবো আগের মতো হয়ে গেছো, চলো। সত্যি কইতাছো? তুমি আমারে নিয়ে যাইবা? আসো আমার লগে আসো।